Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে জব করতে বসলেই নানান ধরনের সমস্যা বাধাবিঘ্ন এসে উপস্থিত হচ্ছে এমনকি যারা লিখেছেন যে আমরা কাজের অবসর পাই না সময় পাই না তাই সকাল সন্ধ্যে নিয়মিত পুজোও করতে পারি না কিন্তু জবধানে বসলে নানান ধরনের বাধাবিঘ্ন আসছে কী করব এই প্রশ্নের উত্তর নিয়েই আজ আমরা আলোচনা করব দেখুন বাধাবিঘ্ন আসাটাই স্বাভাবিক সেই বাধাবিঘ্ন দু ধরনের হতে পারে এক হচ্ছে মানসিক বাধাবিঘ্ন দুই হচ্ছে শারীরিক বাধাবিঘ্ন এই দুটোই বাধা বিঘ্ন আমাদের প্রধান হয়ে ওঠে বিশেষত জব ধ্যান করার সময় এখন জীবনে যে ধরনের বাধাই আসুক না কেন সেটা মানসিক বাধা বিঘ্ন হোক বা শারীরিক বাধাবিঘ্ন হোক প্রথমেই নজর দিতে হবে বা দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে যে এই মানসিক বাধাগুলো কি কি কারণে তৈরি হচ্ছে যদি এই সমস্যাগুলোর উৎস আমরা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু সমাধানের পথটাও আমরা পেয়ে যাব তাই হতাশ না হয়ে প্রথম লক্ষ্য রাখতে হবে যে 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 কারণে আমাদের মানসিক বাধাবিঘ্ন তৈরি হচ্ছে সেইগুলোকে সমাধান করা আর শারীরিক সমস্যা থাকলে স্বাভাবিকভাবেই শরীরের সঙ্গে মনের যেহেতু একটা সুনিবিড় সম্পর্ক থাকে তাই শারীরিক সমস্যার সঙ্গে মনও ব্যস্ত হয়ে পড়ে মনও অশান্ত হয়ে পড়ে তাই শরীরটাকে সুস্থ করে তুলতে হবে এইবারে বলি জবধান নিয়মিত করাটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার আমার বাধাবিঘ্ন আসছে বলেই আমি জবধানে বসবো না নিয়মিত এটা করলে কিন্তু চলবে না নিয়মিত জব ধ্যানে বসতেই হবে সেটা একটা নির্দিষ্ট সময় করে বসলে খুবই ভালো হয় এবং ভালো উপকার পাওয়া যায় বিঘ্ন আসছে বলে হতাশ হয়ে একদিন করলাম দুদিন করলাম না আবার তিন দিনের দিন করলাম এরকম করলে কিন্তু তেমন কোনো উপকার পাওয়া যাবে না না জপের উপকার পাওয়া যাবে না ধ্যানের উপকার পাওয়া যাবে আর যারা বলছেন যে নির্দিষ্ট কাজের সময় পাচ্ছেন না বলে সকাল সন্ধ্যে পুজো দিতে পাচ্ছেন না তাদেরকে বলি যে এই সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতে নেই সময়টা আপনাদের বার করতেই হবে কারণ সকাল এবং সন্ধ্যা এই দুটো সময়ই পুজো দেওয়ার কথা প্রাচীন শাস্ত্রগুলিতে বলা হয়েছে মুনি ঋষিরা বলেছেন সুতরাং সময় পাচ্ছি না বলে সকাল সন্ধ্যায় পুজো দিতে পারছি না এবং তার ফলে মন অশান্ত হচ্ছে এটা নিজেদের তৈরি করা একটা ব্যাপার সময় বের করতে হবে সময় না বের করলে সেটা তো কারোর পক্ষেই সময় খুঁজে দেওয়াটা সম্ভব নয় তাহলে আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ